নমস্কার কমলিকা, নিয়ে এসেছি আপনাদের জন্য আকাঙ্ক্ষা নারীর রূপের হাট। আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি কলি মুখার্জি, ফ্রেঞ্চ লেডিজ বিউটি পার্লারের তরফ থেকে। আসুন ওনার সঙ্গে সরাসরি আলাপ করা যাক। নমস্কার কলিদি। নমস্কার। আমাদের দর্শক বন্ধুদের জন্য আজ আপনি কি উপহার দিচ্ছেন? আমি একটা রোজ রোল করে দেখাবো। রোজ রোল খোপা? হ্যাঁ, চুলের চুলের ডেকোরেশন। ঠিক আছে, এটার জন্য আমাদের কি কি জিনিস লাগবে? এমনি কাটা লাগবে, ক্লিপ লাগবে, আর একটু হেয়ার স্প্রে লাগবে। এই ব্যাস, একটু ডেকোরেশন করার জন্য একটু ফুল। তাহলে দিদি, আর দেরি না করে আমাদের দর্শক বন্ধুদের দেখানো যাক, সরাসরি শুরু করে দিই। আচ্ছা, এটা সমস্ত ধরনের চুলেই হবে নাকি পার্টিকুলার কোনো লেন্থ বা খুব বড় চুল দরকার? একটু লেন্থি চুল হলে, রোজ রোল তো একটু চুলটা বড়, খুব ছোট চুল ছোট চুল হবে না। আচ্ছা, প্রথমে আমি গার্ডার দিয়ে আর হেয়ার পিন দিয়ে চুলটাকে আটকে নিলাম। আচ্ছা, প্রথমে এরকম পার্টিং করে নিলাম। একটা চুলের স্ট্র্যান্ড নিয়ে আপনি একটা গিট বাঁধলেন। আচ্ছা, এরম নট করে এখানে একটা ক্লিপটা। নট করে ওই চুলের শেষ অংশটা, মানে লেজটা আমরা যেটাকে বলি, সেটা মাথার দিকে তুলে দিয়ে একটা ক্লিপ লাগিয়ে দিতে হবে। তারপরে যে বাকি চুলটা যে থাকছে, এটাকে একটা ছোট্ট করে রোল করে দেওয়া হলো। জাস্ট আঙুল, মানে আঙুল দিয়ে আমরা করতে পারি, তার জন্য কোনো ব্রাশ বা কিছু কিছু দরকার হয়। এরকম ছোট্ট ছোট্ট রোল বোধহয় পুরো খোপাটা হবে, খোপাটাই হবে। ঠিক সেম জিনিস ঘুরিয়ে চারিদিক দিয়ে একটা ক্লিপ লাগিয়ে, আর বাকি অংশটা, চুলের শেষের অংশটা একটা রোল। কোনো সন্ধ্যা অনুষ্ঠানে বা কোনো পার্টিতে আমার মনে হয় এটা চট করে করেও নেওয়া যাবে। দিদি, আমার ব্যক্তিগতভাবে খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আমাদের চুল বাঁধাটা তো ভীষণ নির্ভর করে ফেস কাটিং এর উপরে। কারো লম্বাটে মুখ হলে কিন্তু সব ধরনের হেয়ার স্টাইল বা চুলের খোপা ইত্যাদি তাদের মানায় না। এই ধরনের চুলের যেই স্টাইলটা আপনি করছেন, সেটা কি ধরনের মুখে ভালো লাগবে? একটু ধরুন গোল মুখ হলো, খুব লম্বা না, ডিমের মতো, ডিমের মতন। আর এটা আপনার ফ্রেঞ্চ লেডিজ পার্লারে কেউ যদি এসে করতে চায়, তাহলে এটার কেমন রেঞ্জ, মানে কি? 65। আর কতদিন হলো এটা শুরু হলে? আমি 90-তে করেছি। 90-তে আপনি প্রথম পার্লারটা খোলেন? আর বরাবরই কি একটা ন্যাক বা অ্যাটিটিউড ছিল আপনার? আমি প্রথম যখন ব্রাইডাল মেকআপ করি তখন আমি খুবই ছোট, ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7? আচ্ছা, এবারে মোটামুটি খোপাটা তো কমপ্লিট হয়ে গেছে দিদি, এরপরে কোনো অর্নামেন্টেশন বা আপনি যেটা বললেন ফুলের ফ্লাওয়ার ডেকোরেশন, এগুলো তো আমরা মোটামুটি বাজারে সব জায়গাতেই পাবো। একটু বলে দিলাম যে এই কালারের ফুলটা এরকম ভাবে একটু করে দেবেন, ব্যান্ডের মতো অর্ডার দিয়ে দিলে থেকে সুবিধা হয়, সেটা এরকম ভাবে লাগিয়ে দিলাম। খুব সুন্দর, আমার নিজেরই করতে ইচ্ছে করলো। আচ্ছা, যে হেয়ার স্প্রে গুলো আপনারা ইউজ করেন, এটা কি চুলের পক্ষে খুব ক্ষতিকারক? একটু ভালো যেটা ইউজ করলে খুব একটা ক্ষতিকারক না। এভাবে এক একটা ফুল বসিয়েও খোপাটাকে আরো সুন্দর করে তোলা যায়। ঠিক আছে, খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ কলিদি, আপনি আমাদের এত সুন্দর একটা খোপা শেখালেন। আর যেটা আমার মনে হয় আপনার কাছে গিয়ে করলেও খুব একটা সাপেক্ষ ব্যাপার নয়, এবং নিজেরা বাড়িতে চেষ্টা করলে খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার নয়। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আপনাদের কেমন লাগলো আজকের এই বিউটি সেগমেন্ট? অবশ্যই লিখে জানাবেন। তার সঙ্গে বলি, আপনাদেরও তো অনেক ঘরোয়া ইউনিক বিউটি টিপস জানা আছে, সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন, আমাদের লিখে পাঠান। সবার বিউটি টিপের মধ্যে থেকে আমরা সেরা বিউটি টিপকে বেছে নেব, এবং তিনি পাবেন নারীর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার।